সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। 14 ফেব্রুয়ারি সকাল থেকে দেবীর আরাধনা, মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। প্রতিবছর মাঘ মাসে শুল্কা পঞ্চমী তিথিতে হয় বিদ্যার দেবীর এই আরাধনা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে তৃতীয় তলায় সরস্বতী পূজার আয়োজন করা হয়। সরস্বতী পূজার শুভেচ্ছা ও এ সময় পূজায় উপস্থিত ছিলেন সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্যামল বাবু, সাধারণ সম্পাদক সগুজান সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, অ্যাডভোকেট রিপন শর্মা, অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস, সুখচান সরকার, অ্যাডভোকেট মনিকা দেবী, অ্যাডভোকেট জয়ন্ত ঘোষ, এনএএন টিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, তিথি সাহা, শৈতিক সাহা, স্বপ্ন সহ আরো অনেক ভক্তবৃন্দরা এই পূজায় অংশগ্রহণ করেন। প্রতি বছর আমরা নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশন থেকে এই সরস্বতী পূজা অর্থাৎ শ্রীপঞ্চমীর বাণী অর্চনা আমরা করে থাকি। এটা আমাদের শুরু হয়েছে 2003 সন থেকে, 2003 সন থেকে আজকে 2024 সন পর্যন্ত আমরা করে আসতেছি। এটা আমাদের প্রধানমন্ত্রী যে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই রকম একটা আমাদের উৎসব। এখানে আমাদের এখানে হিন্দু যারা আইনজীবী আছেন তারা এখানে পূজা করেন, অঞ্জলি নেন, কিন্তু উৎসবটা আমরা পালন করি সকল আইনজীবীরা মিলিতভাবে। এই একটু পরে আমাদের এখানে কি বলে প্রসাদ বিতরণ হবে, সবাই আমরা মিলিতভাবে প্রসাদ নেব এবং এখানে আরও অনেকে আসবেন আমাদের সাথে। আমাদের যে নারায়ণগঞ্জ জেলা যে জাজ সাহেব আছেন ওনারাও আসেন, ওনারও কিছুক্ষণ পরে আসবেন আমাদের এখানে এসে যোগ দেবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের এখানে লিগেল এডের যে জাজ সাহেব উনি ছিলেন, উনি আমাদের সাথে পূজা করেছেন। তারপর আমলি আদালতের একজন ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন এখানে, ওনার নাম হলো কাজী মহসিন সাহেব, উনিও ছিলেন। সুতরাং আমরা এইভাবে উৎসবটা পালন করে থাকি। বাংলাদেশ যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, তারই প্রতিফলন এটা। প্রতি বছর আমাদের নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনে এই সরস্বতী পুজো উজ্জীবিত হয়ে থাকে, উদযাপন হয়ে থাকে। এই সরস্বতী পূজাটি নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের অর্থায়নে পূজাটি হয়। এখানে আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি হিন্দু যারা আছি তারা এবং শুধু তারাই না এবং সকল আইনজীবীরা তাদের সকলেই মিলে আমাদের এই পূজাটায় অংশগ্রহণ করে। ধর্ম যার যার উৎসব সবার, এই কারণে সবাই আমার দেবী মায়ের কাছে, সরস্বতী মায়ের কাছে প্রার্থনা, সকল মা যেন সকলের জ্ঞান বিদ্যা দিয়ে থাকেন এবং বিদ্যা দেবী সকলকে বিদ্যা দিলে আমরা আমাদের আইনজীবীটা হচ্ছে আমাদের লেখাপড়া, এই জ্ঞানের দেবী, এই জ্ঞান মায়ের কাছে প্রার্থনা যেন এই জ্ঞানটা যেন সকলের মাঝে বিলিয়ে দেয় এবং এই জ্ঞানটা যেন আমরা জ্ঞান নিয়ে সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আমরা যেন সদা সর্বদা মুখ উজ্জ্বল করে আসতে পারি এবং মায়ের কৃপায় আমরা যেন উজ্জ্বল ভবিষ্যৎ সে করতে পারি এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কামনা করি। আজকে রানু জেলা আইনজীবী সমিতির সনাতন ধর্মাবলম্বী সদস্যরা ইতিমধ্যে তাদের পূজা অর্চনা সম্পন্ন করেছেন, এখন প্রসাদ দিচ্ছেন। আমার প্রত্যাশা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এই কালচারটা, এই সংস্কৃতিটা যেন প্রতি বছর আরও সুন্দরভাবে করে এবং আইনজীবীদেরকে যেন প্রত্যেকবার এই শ্রী শ্রী সরস্বতী পূজাটা যেন প্রত্যেক বছর হয়। এই সরস্বতী পূজা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির একটা অত্যন্ত ঐতিহ্যবাহী পূজা, দীর্ঘকাল যাবৎ এই পূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা সকলে মিলে অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত উৎসাহের সহিত এই পূজা অর্চনা পালন করে থাকি। আমরা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা জানাই যে বিদ্যার দেবী সরস্বতী দেবী সবার মাঝে এই বিদ্যা বিরাজমান হোক, আমাদের দেশ জাতি সকলের মধ্যে এই বিদ্যা পূর্ণাঙ্গ রূপ পেয়ে আমাদের দেশ সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক। প্রত্যাশা করি এই দিব্যা বিদ্যা দেবীর নিকট আমাদের যেন এই সফলতা আমাদের মাঝে বিরাজ করে দেয়। সেটা হলো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যে বার, সেই বারের সমস্ত আইনজীবীদের মধ্যে, এই বেঞ্চের মধ্যে যে একটা সৌহার্দ্য সম্পর্ক, এই সৌহার্দ্য সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি এবং সাধারণ মানুষ যাতে সুন্দর সুশৃঙ্খল ভালো ফলাফল ভালো রেজাল্ট অর্জন করতে পারে, এই প্রত্যাশাই আজকে এই সরস্বতী পূজার আমাদের মুখ্য প্রতিপাদ্য বিষয়। আমরা দেবীর কাছে এই প্রত্যাশা করি আমাদের প্রজন্ম যেমন বিদ্যা নিয়ে আরও ভালো সুস্থ জায়গায় যেতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে নিজেদের, আর আমাদের বার সবসময় আমাদের সাথে আসে, সবসময় সাথে থাকে, আর আমাদের সিনিয়রও আমাদের সাথে আসে।
আমাদের সর্বরকম সহযোগিতা করেন। এনএএন টিভি নারায়ণগঞ্জ।